আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি আমি সলভ করে দিতে যাচ্ছি। এবং উদ্দীপকটি আমি অলরেডি লিখে ফেলেছি। খ নম্বরে বলা ছিল 5 + 3 = 10, এটা কীভাবে সম্ভব সেটা একটু প্রমাণ করে দেখাতে হবে। এটা নিয়ে অনেক কনফিউশন থাকে অনেকের মধ্যে, তো আমি একদম সহজ করে দিব। আর গ নম্বর বলা আছে এক্স সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 ডেসিমেল হলে এন সমান কত, মানে এই যে এন অর্থাৎ এই যে সংখ্যা পদ্ধতিটার বেস কত, এই মানটার এই মানটা কিন্তু সমান। দুটো দুই পদ্ধতিতে আছে, একটা আছে ডেসিমেল আর একটা আছে কোন একটা সংখ্যা পদ্ধতি আছে, সেটা আমি সমাধান করার সময় দেখিয়ে দেব। ওকে, এছাড়া ঘ নম্বরে বলা আছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে সমাধান করতে হবে দুটোর মধ্যে। ওকে, তাহলে এখন চলো আমরা দেখি লেকচার শিটে। দেখো 25 নাম্বারটা এই সৃজনশীলটা চট্টগ্রাম বোর্ড 2023 লেকচার শিটে কিন্তু সকল বোর্ড প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, ওকে, তাহলে ও হ্যাঁ, তোমার কাছে যদি লেকচার শিটটি না থেকে থাকে তাহলে তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিটটি নিয়ে নাও। এটা 2024 সালের পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে কাজে লাগবে, 25 সালের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য কাজে লাগবে। ওকে, তাহলে এখন আমরা তাহলে দেখি 5 + 3 এটা 10 হয় কিভাবে। হ্যাঁ, আচ্ছা, 5 আর 3কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 8 হয়। এই 8কে যদি আমরা কি করি, এই 5 আর 3 এটা সব পদ্ধতিতে একই রকম বাইনারি ছাড়া, মানে ডেসিমেলে যে পাস অক্টালেও কিন্তু সেই পাস, হেক্সাডেসিমেলেও পাস, তিনটার মান সমান সমান। আবার এই তিনটাকে যদি আমরা ভাবি তাহলে 3 হচ্ছে ডেসিমেলেও 3 যা, অক্টালেও 3, হেক্সাডেসিমেলেও 3, এগুলো কিন্তু একই রকম হয়। হ্যাঁ, ওকে, তাহলে 5 আর 3 যোগ করলে সচরাচর স্বাভাবিক যোগ করলে কত হয়, 8 হয়। এটাকে যদি আমি অক্টালে রূপান্তর করি তাহলে দেখো 8কে 8 দ্বারা ভাগ করা যায় একবার, 8 1 কে 8 মিলে গেছে, এর জন্য শূন্য লিখলাম। এখন 8 কে 8 দ্বারা 1কে যদি ভাগ করি যায় না, এর জন্য শূন্য লিখে এখানে 1 বাদ দিয়ে দেব। তাহলে 1 আর 0 হচ্ছে এখানে উত্তর, যেটা এখানে কিন্তু আছে। তাহলে এটা সম্ভব কিভাবে, এইভাবেই সম্ভব। হ্যাঁ, এভাবে তুমি যোগ করে এই ভাগ করে দেখাই দিতে পারো অঙ্ক সমাধান করে। হ্যাঁ, ওকে, এবার দেখো এখন চলো আমরা সরাসরি গ নাম্বারে চলে যাই। এক্স সংখ্যাটিকে মানে এই মানটাকে আমরা দেখব কোন পদ্ধতিতে নিলে, মানে এই যে 83 মানটাকে কোন পদ্ধতিতে নিলে, সেটা বাইনারিতে নিলে নাকি অক্টালে নিলে নাকি হেক্সাতে নিলে এই মানটা আসবে। যদি অক্টালে নিলে এই মানটা হয়ে যায়, মানে 123 হয়, তার মানে এখানে অক্টালে বেস 8 হবে, অর্থাৎ এন সমান 8 হবে। যদি হেক্সাতে নিলে মিলে যায় তাহলে হেক্সার বেস কত, 16, তাহলে এন সমান কত হবে, 16 হবে। আর বাইনারিতে তো নিলে 01 আসার কথা, বাট এখানে কিন্তু 01 নাই, 123 আছে, বাইনারিতে 123 নাই। তাহলে এটা আমরা বুঝেই ফেললাম যে এটা বাইনারিতে রূপান্তর করা লাগবে না, অক্টাল এবং হেক্সাতে যে কোনো একটাতে নিলেই আমরা বুঝতে পারবো এই উত্তরটার সাথে মিলে যাবে। ওকে, তাহলে এই 83কে আমরা প্রথমে এখানে আমরা কিন্তু লিখে নিব যে 83 সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করা হলো। তো প্রথমে আমরা অক্টালে রূপান্তর করি, দেখি ডেসিমেল আছে, এটাকে আমি এখন অক্টালে রূপান্তর করব, করে দেখব মিলে যায় কিনা। তাহলে 83কে যদি অক্টালে নেই তাহলে 10 বার যায়, 8 দ্বারা ভাগ করব, যেহেতু এটা ডেসিমেল আছে, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করলে অক্টালে বেজ হচ্ছে 8, অর্থাৎ 8 দ্বারা ভাগ করতে হবে। তো আমি এখন 8 দ্বারা ভাগ করব, 83 ভাগ 8, আর 83-র মধ্যে 8 কত বার যায়, 8 10 80, বেশি থাকে কত, 3, 10 বার যায় সে 10 লিখলাম, 3 বেশি থাকে, আর 10কে 8 দ্বারা ভাগ করব, 8 1কে 8, বেশি থাকে 2। এখন 1কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে এখানে শূন্য লিখে 1টা বাদ চলে যাবে। ওকে, তাহলে আমরা নিচ থেকে উপরে মান সাজিয়ে লিখি, এটাকে বলা হয় MSD, এটাকে বলা হয় LSD। তুমি চাইলে লেকচার শিটে প্রথম দিক দিয়ে ভিডিওতে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যান করলে অঙ্কগুলো চলে আসবে, এটা নিয়ম দেওয়া আছে। আসলে MSD মানে কি, LSD মানে কি, MSD মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, LSD লোয়েস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এগুলো সব দেওয়া আছে। হ্যাঁ, তুমি চাইলে খুঁজে নিবা, 1 2 3 1 2 3, আসলে কিন্তু মিলে গেছে। তাহলে এই N এর মান আমরা বলে দিতে পারি N সমান কত, 8, রাইট, হয়ে গেল উত্তর, একবারে সহজ, পানির মতো সহজ। হ্যাঁ, ওকে, তাহলে বলছিল যে ঘ নাম্বারটা কি ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি, মানে এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্স এর মান হলো, এক্স বলতে আমরা পেলাম 83, আমরা কত পেলাম, এক্স বলতে আমরা কত পেলাম, 83, এই যে এটা এক্স মানে তো 123,
তাই না? x মানে 123, সেটার ডেসিমাল মান 83, তো আমাদের এই অক্টাল মানটা দরকার নেই। হ্যাঁ, আমাদের অক্টাল মানটা দরকার নেই, অথবা চাইলে তুমি এখানে লিখে রাখতে পারো। কিভাবে লিখতে পারো দেখো, প্রথমে লিখবে হচ্ছে 123, এটা অক্টাল মান, তারপর লিখবে কত, এটা ডেসিমাল মান কত, 83, এটা ডেসিমাল। এবার এটার বাইনারি মান দরকার। সেম ভাবে 43টাকেও, 43টা কিন্তু আছে, ওয়াই এর মানটা আছে হেক্সাডেসিমালে, এটাকে ডেসিমালে নিব, তারপর এটা আবার বাইনারি মান নিয়ে নিব। ওকে, এভাবে আমাদেরকে মানটা নিতে হবে, কারণ আমরা কোনটা ছোট কোনটা বড় জানতে গেলে এই ডেসিমেল মান দরকার, আর দুইয়ের পরিপূরক করতে গেলে বাইনারি মান দরকার। এই দুটো মাস্ট আমাদেরকে যেতেই হবে, হুম, এই দুটোতে। ওকে, এখন তাহলে আমরা এই হেক্সা মানটাকে ডেসিমেলে রূপান্তর করে দেখি। 4 3, এটা আছে হেক্সা ডেসিমেলে, এটাকে এখন আমি ডেসিমেলে নিচ্ছি। তাহলে 4 × 16 + 3 × 16, প্রথমটা শূন্য, তার আগেরটা এক, তাহলে 4 × 16-র পর এক মানে 16, যোগ 3 গুণ, যার পর শূন্য থাকে সেটা এক হয়, তাহলে 4 × 16 কত হয়, 64 হয়, প্লাস 3 × 1 = 3, অর্থাৎ 67 হয়। তাহলে এখানে আমি লিখবো কত, 67, এখানে লেখার দরকার নেই, এখানে শুধু শুধু জায়গা নষ্ট করার দরকার নেই, আমি এখানে লিখে দেই 67। এখন চলো আমরা এগুলোর বাইনারি মান বের করি। তাহলে বাইনারি মান কিভাবে, আমি মুছে দিচ্ছি, তার মানে তুমি আবার কেটে দিবা, খাতায় কিন্তু মুছো না, খাতা এইভাবেই থাকবে, এখানে জায়গা কম, এজন্য আমি লিখতেছি। ওকে, এবার দেখো, এই 123কে যদি আমি বাইনারিতে রূপান্তর করি, অক্টালে আছে, অক্টালে মান 3টি করে বাইনারি মান বের হয়, 3-এর বাইনারি মান 11, সামনে একটা শূন্য দিয়ে 3টা বানালাম, 2-এর মান 10, সামনে একটা শূন্য দিয়ে 3টা বানালাম, 1-এর মান 1, সামনে 2টা শূন্য দিয়ে 3টা বানালাম। সামনে শূন্য দরকার নেই, শূন্য না হলেও চলবে, 1 0 1 0 0 1 1 3 3 6। ওকে, গ্রেট। এবার আমরা কি করব, হেক্সাডেসিমেল মানটাকে, অর্থাৎ 4 3, এটা আছে হেক্সাতে, এটাকে আমরা এখন ডেসিমেলে নিব। তো 4টা 4টা সম্পর্ক, হেক্সা বাইনারির মধ্যে 4 বিটের সম্পর্ক, তাহলে আমরা 4টা করে মান বের করব। 3-এর মান 11 হয়, সামনে 2টা শূন্য দিয়ে 4টা বানাবো, 4-এর মান 100 হয়, তাহলে এখানে একটা শূন্য দিয়ে 4টা বানাবো। এই মানটাকে আমরা এখন এখানে লিখে দেই 1 0 0 1 0 0 0 0 1 1, এই সামনে শূন্য দরকার নেই। তাহলে দেখো, আমরা সরাসরি কিন্তু বুঝতে পারলাম যে দুটোর বাইনারি মান কত হবে, হেক্সা ডেসিমেল মান কত হবে, এবং দুটো ভিন্ন রকম দুই পদ্ধতিতে ছিল। এখন বলছিল x - y, x বলতে এটা, y বলতে এটা, তার মানে x - y, তাহলে কত হবে দেখো তো, 83 ডেসিমেলে আছে, মাইনাস y হচ্ছে 67 ডেসিমেলে আছে। মাইনাস চিহ্নটা কার আগে গেল বলো তো, 67-এর আগে গেছে, তাহলে যার আগে মাইনাস চিহ্ন থাকবে সেই মানটাকে 1-এর পরিপূরক দিয়ে পরিপূরক করব। তাহলে এটা হচ্ছে 67-এর বাইনারি মান, এটাকে 1-এর পরিপূরক দিয়ে পরিপূরক করব। 1 0 0 0 1 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা করে নিলাম, ঠিক আছে, 8টা করে নিলাম। এখন এটাকে প্রথমে 1-এর পরিপূরক করব, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0 পরিবর্তে 1, এটাকে বলা হয় ফার্স্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তারপর এর সাথে 1 যোগ করব, করলে কি হবে, 0 1 যোগ করলে 1 হবে, 0 1 1 1 1 0 1। হ্যাঁ, আমি কিন্তু 1 গুলো স্বাভাবিক দিলাম, একটু খেয়াল করে দেখো। ওকে, তাহলে আমরা এটা পেলাম হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট, সেকেন্ড কমপ্লিমেন্ট, রাইট, ফার্স্ট কমপ্লিমেন্ট এন্ড সেকেন্ড কমপ্লিমেন্ট আমরা তৈরি করে ফেললাম। এবার আমরা যেটা করব, এখানে লিখব 83 ডেসিমেল, তারপর লিখব 67 ডেসিমেল। ওকে, 83টাকে প্লাস এখন এর জন্য 0 লিখব, 67টাকে মাইনাসের জন্য 1 লিখব। 83-র যে স্বাভাবিক বাইনারি মান সেটা আমরা এখানে লিখব, 1 0 1 0 0 1 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা করে নিলাম। এখন 67 যেটা 2-এর পরিপূরক করে যেটা পাইছি সেটা আমরা এখানে লিখব, 1 0 1 1 1 1 0 1। আসলে কেন আমরা এখানে 8টা করলাম, মূলত এই অঙ্কগুলো কিভাবে হয়, 4 বিট 8 বিট 16 বিট 32 বিট 64 বিট এভাবে কাজ করে। হ্যাঁ, কিন্তু আমরা খেয়াল করি সচরাচর, 4 বিটের কম হলে 4 বিট পুরাই নেব, 8 বিটের কম হলে 8 বিট, মানে 4 বিট থেকে বেশি, 8 বিট থেকে কম, তখন আমরা কি করব, 8 বিট পুরাই নেব, আবার 8 বিট থেকে 16 বিটে যাব, এভাবে আর কি আমাদের কার্যক্রম। এবার দেখো, আমরা এই পাঁচটা বিয়োগ করব, তো 83 থেকে 67 গেলে কত থাকে, 16 থাকে, 67 থেকে 83 গেলে কত থাকে,
16 থাকে, এটা হচ্ছে স্বাভাবিক বিয়োগ করলাম। এখন আমরা এই পাশে যোগ করব, একের এক যোগ করলে 2 দশের শূন্য হাতে আছে এক, হাতের এক যোগ করলে 2 দশের শূন্য হাতে আছে এক, 2 দশের শূন্য হাতে আছে এক, 2 দশের শূন্য হাতে আছে এক, হাতের এক যোগ করলে 2 আর 1 3, 3 এর বাইনারি মান 11, 11 এর এক হাতে আছে এক, এই লাইনে যোগ করো হাতের এক 2 দশের শূন্য, এখানে অলরেডি একটা এক আছে, হাতের এক যোগ করলে 2 দশের শূন্য হাতে আছে এক, 2 দশের শূন্য হাতে আছে এক, এখানে যোগ করো 2 দশের শূন্য হাতে আছে এক। এই যে লাস্টে যেটা আছে এটাকে বলা হয় ক্যারি বিট, আর এটাকে বলা হয় চিহ্ন বিট, রাইট? এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা ক্যারি বিট এবং চিহ্ন বিট কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, এখন দেখো এই যে 16 যে উত্তরটা বের হয়েছে তার বাইনারি মান এইটা কিনা, যদি এটা হয়ে থাকে তার মানে উত্তর কিন্তু রাইট হবে। তাহলে দেখো 16 বাইনারি মান কিন্তু 1000 হয় 10000 হয়, যেটা আমার এখানে পাশে ছোট করে উত্তর দেওয়া আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ, 10000 উত্তর মিলে গেছে, মানে লেকচার শিটের মধ্যে সাইডে ছোট করে শুধু উত্তরটুকু দেওয়া আছে যেন স্টুডেন্টরা কি বিভ্রান্ত না হয়। তাহলে কি হবে, সহজে উত্তরটুকু একটু মিলাই দেওয়া যায়, আবার কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করলে এই ভিডিওটা চলে আসবে, সুশিয়ে দেখতে পারবে, মানে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের এভাবে দেওয়া আছে। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে এ প্লাস পাবে ইনশাল্লাহ, কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে, তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে, হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে। তাহলে এখন খুঁজেও বা পাইতে গেলেও কিন্তু এক দেড় ঘন্টা একটা ব্যাপার, মনে করো পরীক্ষার এক ঘন্টা আগে তুমি জানতে পারছো কি হবে। তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নম্বর পেজে একটু যাও, 4 নম্বর লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটটা 4 নম্বর, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9, প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয় গুণফল নির্ণয় মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি একই রকম নিয়মের গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4 এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট নির্ণয়, তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি ভিডিওতে, বুঝাই দিয়েছি ইউটিউবে, তো তুমি খুঁজে পাবা কোথায়, এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও, এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম অটোমেটিক, এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এসে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে, তাহলে তোমার কিন্তু খোঁজাখোঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগোরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো, এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এই জন্য এখনই কী করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও, তাহলে আমি আশা করি তোমার মানে আই